সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। আজ আমাদের সাথে আছেন প্রখ্যাত কথা সাহিত্যিক রফিকুর রশিদ ভাই। রশিদ কেমন আছেন? ভালো আছি শিমুল, অশেষ ধন্যবাদ। রফি ভাই, এবার আপনার কি কি বই আসলে প্রকাশিত হলো? প্রধানত এবারে আমার বই এনেছে অক্ষর প্রকাশনী, ওরা কয়েকটি গল্পের বই এনেছে, আর আগামী প্রকাশনী থেকে আসছে আমার একটু সমগ্র রকমের, যেমন মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র, বেশ একটু মোটা সোটা বই আসছে। কয়টা উপন্যাস আছে? ওখানে চারটি উপন্যাস আছে। মুক্তিযুদ্ধের গল্প সমগ্র সেটাও ওখান থেকে, আর একটি গুরুত্বপূর্ণ বই এসেছে শেখ মুজিব শেখ রাসেল ছেলেবেলার গল্প। মানে আমি বলতে চেয়েছি, আমাদের বড় মাপের মানুষ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু বলি যাকে, এত বড় মানুষটির ছেলেবেলা ছিল তো, কেমন ছিল সেই ছেলেবেলা, কেমন ছিল দুষ্টুমিতে ভরা, কেমন ছিল তার প্রথম স্কুলে যাওয়া, সেখান থেকে পালিয়ে আসা, গিমাডাঙ্গা প্রাইমারি স্কুল থেকে নৌকায় চড়ে যাওয়া, নৌকা উল্টে যাওয়া, এইসব নিয়ে তার ছেলেবেলার গল্প। আর শেখ রাসেল, আমাদের অবিকশিত আনন্দ কুসুম শেখ রাসেল, তার তো শুধু ওই ছেলেবেলাটুকুই আছে, তার জীবনে তার বড়বেলা বলে কিছু হয়নি, তার ওইটুকু ছেলেবেলার মধ্যে যে মজা করেছে, যে আনন্দ করেছে পারিবারিক জীবনে, স্কুলের জীবনে, সেইগুলো খুঁজে খুঁজে বার করে আমি একটু কল্প গল্পের মতো সাজিয়ে দুটো মিলিয়ে পিতা পুত্রকে এক জায়গায় বেঁধে শেখ রাসেল শেখ মুজিব ছেলেবেলার গল্প নামের একটি বই করেছি, সেটাও বের করেছে আগামী প্রকাশন। বাহ, আমি একটু জানতে চাই যে আমাদের কথা সাহিত্য আসলে কোথায় যাচ্ছে? আমাদের কথা সাহিত্যের শাশ্বত বা চিরন্তন যে প্রবহমান ধারাটি, সেই ধারাটিকে আমরা আশা করেছিলাম মুক্তিযুদ্ধ আরও একটু বেগবান করবে। একথা সন্দেহ নেই যে বাংলা ভাষার চিরায়ত যে ধারা, সে ধারায় মুক্তিযুদ্ধ প্রসঙ্গটি বাংলাদেশের কথা সাহিত্যে একটি বাঁক বদল ঘটিয়েছে, যেটি পশ্চিমবাংলার কথা সাহিত্যে কিন্তু এমনটি ঘটেনি। কেবলমাত্র সুনীল গাঙ্গুলি তার পূর্ব পশ্চিমে একটুখানি ছুঁয়েছেন মাত্র, কিন্তু পশ্চিমবাংলার কথা সাহিত্যে আমাদের মুক্তিযুদ্ধ সেভাবে প্রতিফলিত হয়নি। সেই বিবেচনায় বাংলাদেশে আছে মুক্তিযুদ্ধ, বাংলাদেশে আছে ভাষার লড়াই, বাংলাদেশে আছে 69-এর গণ অভ্যুত্থান, এমনকি এই যে সেদিন আমরা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যে অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান ঘটে, এই সমস্ত রাজনৈতিক প্রসঙ্গগুলোও আমাদের কথা সাহিত্যকে নানাভাবে ঋদ্ধ করেছে। তারপরেও বলবো, ঠিক মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের ভাষা আন্দোলন নিয়ে বড় ক্যানভাসের যে উপন্যাসটির জন্য আমরা স্বপ্ন দেখি, অপেক্ষা করি, সেটি এখনো হয়ে ওঠেনি। না, কিন্তু গবেষণার দিকটা আপনি কেমন দেখছেন? এবার ধরেন বাংলা একাডেমি 150-টার বেশি বই বের করেছে, তো আসলেই যে গবেষণা দরকার সেটা কি হচ্ছে? না, সত্যিকারের গবেষণা কিন্তু হচ্ছে না। বাংলা একাডেমি যে সখানেক বই বের করেছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে, তার মধ্যে আমারও একটি বই আছে, বঙ্গবন্ধু ও মুজিবনগর নামের একটি বই, এটির কথাই শুরুতে বলা উচিত ছিল। আমি নিজে মুজিবনগরের মানুষ, মুজিবনগরের ওই গ্রামটির নাম ছিল বৈদ্যনাথতলা, কেন মুজিবনগর হয়ে গেল, মুজিবনগরের সাথে মুজিবের কী সম্পর্ক, এই প্রসঙ্গগুলো নিয়ে একটু গবেষণা ধর্মী গ্রন্থই এটি, কিন্তু আমার গ্রন্থ থাক। সব মিলিয়ে গবেষণার কাজ কি হচ্ছে? সঠিক গবেষণার কাজটি হচ্ছে বলে আমি মনে করি না। আমার 100টা বইয়ের তো দরকার নেই, বঙ্গবন্ধু বিষয়ক যথার্থ গবেষণা ধর্মী 10টা বই হলেই আমি মনে করি যথেষ্ট। কিন্তু না, বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে খুঁটে খুঁটে একটু একটু করে ছোট ছোট বই লেখা হচ্ছে, আমি সেটাকে পজিটিভলি নিচ্ছি, কিন্তু তারপরেও আপনি গবেষণার কথাটি বলেছেন, ওই দিকটাই তাকালে আমি বলবো সেই কাজটি হচ্ছে না। আমাদের বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র বলি, আমাদের বাংলা একাডেমি বলি, আমাদের এসিয়াটিক সোসাইটি বলি, নানান প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আরও একটু ঘন হয়ে, আর একটু গুছিয়ে, আর একটু এক্সক্লুসিভ হয়ে এই দিকটা মনোযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাই। আমি নিশ্চিত যে আপনার যে বইগুলো এবার মেলায় এসেছে পাঠকরা গ্রহণ করবে, এবং পাঠকদের সাথে আপনার একটা মেলবন্ধন তৈরি হওয়া, তাদের সাথে বিনিময় তৈরি হওয়া, সেটা খুবই আনন্দের হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাঠক আসছেন, কাউকে আমি চিনি কাউকে চিনি না, কিন্তু এই মাঠে এসে অনেকের সাথে পরিচয় হচ্ছে। ধন্যবাদ আপনাকেও, দেশ রূপান্তর কর্তৃপক্ষকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক রফিকুর রশিদের সাথে, দেখা হচ্ছে অন্য কোনো লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।